পৃথিবীতে কে আগে এসেছে, ছেলে না মেয়ে? দর্শক, শুরু করছি দৈনিক সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছে আমি সৌরভ সোহাগ, আমার সাথে একজন আপু রয়েছেন, জানবো তার পরিচয়, তারপর ছেড়ে দেবো আজকে দাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম? আমার নাম নূরে জান্নাত। সরি, নূরে জান্নাত। নূরে জান্নাত, খুব সুন্দর একটি নাম নূরে জান্নাত। কি করছেন আপনি? আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। ইউনিভার্সিটিতে? আসানুল ইউনিভার্সিটি। আসানুল ইউনিভার্সিটিতে। দেশে বাড়ি কোথায়? ভোলা। ভোলা বিখ্যাত কেন? ভোলা বিখ্যাত নদীর জন্য। ভোলা কি বিখ্যাত? বলেছিলাম পৃথিবীতে কে আগে এসেছিল, আপনি বলেছেন ছেলে। আমাকে একটু বিশ্লেষণ করতে হবে কিভাবে। আদম আলাইহিস সালাম আগে এসেছিলেন পৃথিবীতে। আমি কিন্তু বলেছিলাম খুব সহজ করে ভাবার জন্য, আমার এই প্রশ্নের খুব উত্তরটি খুব সহজ ছিল। আপনি চেষ্টা করেছেন, এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলের টিম সাধুবাদ জানাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নতুন সময়ের সাথে থাকবেন, গুগলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার নাম? আমার নাম সোহেল। সোহেল ভাই কি করছেন? আমি একটা জব করতেছি। জব করছেন? দেশে বাড়ি কোথায় সোহেল ভাই? ফেনী ডিস্ট্রিক্ট। আপনার নাম? আমার নাম টুটুল। টুটুল ভাই, টুটুল ভাই কি করছেন? আমি বিজনেস করি, ব্যবসায়ী। দেশে বাড়ি কোথায়? দেশে বাড়ি ঢাকাতে। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান, আপনাদের এন্টারটেইনের জন্য এবং বুদ্ধিমত্তার পরিচয়ের জন্য। আমি আপনাকে একটি প্রশ্ন দিব এবং 5 সেকেন্ড সময় দিব দুজনের ভিতরে, যিনি আমাকে সঠিক উত্তর দিবেন তাকে নতুন সময়ের পক্ষ থেকে আকর্ষণীয় গিফটটি আমি পৌঁছে দিব। আপনাদের জন্য আজকের প্রশ্ন, পৃথিবীতে কে আগে এসেছে, ছেলে না মেয়ে? ছেলে। ছেলেই। থ্রি। ছেলে মেয়ে দুজনেই আসছে। ছেলে মেয়ে। জিরো। 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম পৃথিবীতে কে আগে এসেছে, ছেলে না মেয়ে? আপনি বলেছেন প্রথম ছেলে, আপনি বলেছেন ছেলে, পরে বলেছেন ছেলে মেয়ে, আমি কোনটা নিব? ছেলে। শুধু ছেলে? হ্যাঁ। আপনি? হ্যাঁ ছেলেই। শুধু ছেলে? আমি সময় দিয়েছিলাম 5 সেকেন্ড এবং বলেছিলাম যে, আমি বলেছিলাম যে 5 সেকেন্ড আমাকে বলতে হবে যে ছেলে না মেয়ে। আপনি বলেছেন ছেলে এবং ডান করবো ছেলেই। ছেলে। ওকে। আপনি চেষ্টা করেছেন, এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলি টিম সাধুবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নতুন সময়ের সাথে থাকবেন, গুগলির সাথে থাকবেন। প্রিয় দর্শক, এই দাদা সঠিক উত্তরদাতাকে খুঁজে বের করবো, সেই পর্যন্ত গুগলির সাথে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো। আপনার নাম? লাবণী আক্তার। লাবণী আক্তার কি করছেন? এই তো হাউসওয়াইফ। হাউসওয়াইফ। আম্মু আপনার নাম কি? যেহেতু আজকে আমাদের এই গুগলি টিম এই মার্কেটে আছে, আপনারা কি অংশগ্রহণ করবেন? হ্যাঁ। ওকে। আপনাদের জন্য আজকের প্রশ্ন, পৃথিবীতে কে আগে এসেছে, ছেলে না মেয়ে? আমি আবার বলছি, পৃথিবীতে কে আগে এসেছে, ছেলে না মেয়ে? 1 2 3। ছেলে মেয়ে দুজনই এসেছে। ছেলে। 5। ছেলে মেয়ে দুজনই হয়ে গেছে। জিরো। 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলছিলাম পৃথিবীতে কে আগে এসেছে, ছেলে না মেয়ে? আপনি বলেছেন এবং আপনি বলেছেন ছেলে না মেয়ে, ছেলে মেয়ে দুজনেই একসাথে এসেছে। আমাকে একটু বিশ্লেষণ করুন। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া, কি যেন উনি বলেছেন যে ছেলে মেয়ে এবং আপনিও বলেছেন, আমাকে একজন বিশ্লেষণ দিলে হবে। এবং হচ্ছে পৃথিবীতে হচ্ছে দুইজন আসছিল, সেই মধ্যে হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত নতুন সময়কে কিছু বলার আছে? আর কিছু বলার নেই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ না, যেভাবে করতেছে প্রোগ্রামটা আসলে ভালো লাগে, ঠিক আছে, সামনে এগিয়ে যাক। আসলে আপনাদের এন্টারটেইনের জন্য এবং বুদ্ধিমত্তার পরিচয় জন্য দৈনিক নতুন সময় গুগলি অনুষ্ঠানটি আমরা করে থাকি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নতুন সময়ের সাথে থাকবেন, গুগলির সাথে থাকবেন।